আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথেই থাকব। আমি হোজাইফা, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আজকের পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে, প্রাচীন বাংলার জনপদ। প্রাচীন বাংলার জনপদ ইতিহাস বিষয়ক আলোচনায় যুগের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থ সামাজিক ও রাজনৈতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এ যুগ বিভাজন নির্ণয় করা হয়ে থাকে। ঐতিহাসিকগণ খ্রিস্টপূর্ব 500 শতক থেকে খ্রিস্টীয় 1300 শতক পর্যন্ত সময়কালকে বাংলার ইতিহাসের প্রাচীন যুগ বলে মনে করেন। তোমাদের একটা জ্ঞানমূলকে আসতে পারে যে কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বাংলার ইতিহাসের প্রাচীন যুগ বলে ঐতিহাসিকরা মনে করেন। তখন তোমাদের বলতে হবে 500 শতক থেকে খ্রিস্টীয় 1300 শতক পর্যন্ত। আবার কেউ কেউ খ্রিস্টপূর্ব 500 শতক থেকে খ্রিস্টীয় 600 শতক পর্যন্ত সময়কালকে আদি ঐতিহাসিক যুগ এবং খ্রিস্টীয় 700 শতক থেকে 1300 শতক পর্যন্ত সময়কালকে প্রাক মধ্যযুগ বলেও যুগ বিভাজন করে থাকেন। বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রভাব। এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান। তোমরা জানো যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে বাংলাদেশ। প্রাচীনকাল থেকে অনেকবার বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ঘটেছে, তবে এর সীমারেখারও অনেক পরিবর্তন হয়েছে। ইংরেজরা ভারতবর্ষ থেকে চলে যাওয়ার পর 1947 সালে বাংলা দুভাগে বিভক্ত হয়। আমরা কি জানি যে 1947 সালের 14ই অগস্ট পাকিস্তান এবং 15ই অগস্ট ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। এজন্য ভারতের স্বাধীনতা দিবস কিন্তু 15ই অগস্ট, অথচ আমাদের দেশে 15ই অগস্ট কি জাতীয় শোক দিবস। এর পশ্চিমাংশ ভারত এবং আর পূর্বাংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। পাকিস্তানের অন্তর্গত বাংলাদেশের নাম হয় প্রথমে পূর্ব বাংলা ও পরে পূর্ব পাকিস্তান। 1947 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। এ রাষ্ট্রের নতুন নাম হয় বাংলাদেশ। তাহলে আমরা কি বুঝলাম, বাংলাদেশের নাম কিন্তু সর্বপ্রথম কি ছিল? পূর্ব বাংলা, তারপরে পূর্ব পাকিস্তান, এরপরে আমরা বাংলাদেশ নামটা পেয়েছি। এই বাংলাদেশ নামের নামকরণটা কিন্তু করেছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের ভৌগোলিক একটু অবস্থানটা তোমরা দেখে নাও। বাংলাদেশের উত্তরে রয়েছে বিশাল হিমালয় পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগরের বিশাল নীল রাশি, দক্ষিণ পূর্বে মিয়ানমার ছাড়া সমগ্র দেশটির বাকি সীমারেখা ঘিরে রেখেছে ভারত। তোমরা জানো যে বাংলাদেশের তিন দিকে কিন্তু ভারতের অবস্থান। বিশেষত পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং যে আমাদের বাংলাদেশের চারদিক দিয়েই সেভেন সিস্টার্স কিন্তু অবস্থিত। দক্ষিণ পূর্বে
মিয়ানমার ছাড়া সমগ্র দেশটির বাকি সীমারেখা ঘিরে রয়েছে ভারত। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। সমুদ্রসীমা বেড়েছে, সমুদ্রসীমা বাড়লেও কখনো আয়তন কখনো বাড়ে না। সমুদ্রসীমা অর্থাৎ এটাকে বলে কি নটিক্যাল মাইল হিসেবে সমুদ্রসীমাটা বাড়ে, কিন্তু তাতে কিন্তু সমভূমি বাড়ে না। এর অধিকাংশ অঞ্চলই সমভূমি। সমভূমি মানে সমতল বা সমান। অসংখ্য নদ নদী আর খালবিল ছড়িয়ে আছে এদেশের বুক জুড়ে। মূল নদ নদীগুলো হচ্ছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা, তিস্তা ও করতোয়া। কোন দেশের মানুষের জীবনাচরণ ও ইতিহাসের ওপর সে দেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব অপরিসীম। এজন্যই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনধারা আচার আচরণে এত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বাংলাদেশের বিশাল সমভূমি আর প্রচুর নদ নদী থাকায় এদেশের যোগাযোগ ও মালামাল পরিবহনের একটি বড় মাধ্যম নদীপথ। বিদেশি আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য নৌযুদ্ধে পারদর্শী হয়ে বাংলার ও পারদর্শী হয়ে ওঠে বাংলার সৈন্যরা। পাশাপাশি উর্বর ভূমির কারণে কৃষি ভিত্তিক সমাজও গড়ে ওঠে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ, কারণ 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এখানকার আবহাওয়ার কথা যদি একটু বলি, নাতিশীতোষ্ণ অর্থাৎ খুব বেশি গরমও না আবার খুব ঠান্ডাও না। ভৌগোলিক পরিবেশ দেশবাসীকে কোমল আর শান্ত স্বভাবের করেছে। একটা বিষয় খেয়াল রাখবে যে ভৌগোলিক পরিবেশের ওপর কিন্তু মানুষের নির্ভর করে। দেখবে সৌদি আরবের মানুষেরা দেখবে মক্কার মানুষের তুলনায় মদিনার মতো স্বভাবের হয়ে থাকে। মক্কার মানুষেরা উগ্র হয়, তার যথেষ্ট কারণ হচ্ছে মক্কায় গরম বেশি মদিনার তুলনায়। মদিনার আবহাওয়া ঠান্ডা, ঋতু বৈচিত্র্যের কারণে ঝড় জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করতে হয় বাংলাদেশের মানুষকে। তাই বলা হয়ে ওঠে তারা তাই তারা হয়ে ওঠে সংগ্রামী। ফলে মানুষের অধিকার রক্ষার জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করেছে। শুধু স্বভাব চরিত্র নয়, বাংলার অধিবাসীদের খাদ্য তালিকা, পোশাক, ঘরবাড়ি সবকিছুই এদের ভৌগোলিক বৈশিষ্ট্যের দ্বারা প্রভাবিত হয়েছে। বৈচিত্র্যময় এই প্রাকৃতিক অবস্থান প্রতিরক্ষার ক্ষেত্রেও বাংলার মানুষকে কিছুটা বাড়তি সুবিধা দিয়েছে। বেশি খেয়াল করো, দেখো এই মানচিত্রটা, বাংলাদেশের মানচিত্রটা আমি ছবি দিয়েছি, তোমরা তো জানো ঢাকায় এটা হচ্ছে রাজধানী, এই যে রাজশাহী, রংপুর কোথায়, সিলেট, চিটাগং, বরিশাল এবং খুলনা ডিভিশন। নদ নদী এদেশকে বহুকাল আড়াল করে রেখেছিল বিদেশি শক্তির লোভাতুর দৃষ্টি থেকে। অধিকন্তু পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে 1100 মাইলের ভৌগোলিক দূরত্ব 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অভ্যুদয়ে বিরাট ভূমিকা পালন করে। একটা বিষয় খেয়াল রাখবে যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে মাঝখানে যে দেশটা সেটা হচ্ছে ভারত। এবং আমাদের পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে যেতে হলে অবশ্যই 1100 মাইল দূরত্ব অতিক্রম করেই যেতে হবে। সে সময়ে 1947 সালে মূলত ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছিল, যার ফলে এই সমস্যাটা হয়েছে। দেখা গিয়েছে যারা হিন্দু বেশি তাদেরকে বলা হলো যে তারা নিজেরাই ভাবলো যে তারা ভারতে থাকবেন, অবস্থান করবেন, ভারতে হিন্দু যেহেতু বেশি। আর আমাদের পূর্ব পাকিস্তানে বর্তমানে যারা আমরা বাংলাদেশের মানুষেরা, তখন আমরা ভাবলাম যে পশ্চিম পাকিস্তানে যেহেতু মুসলমান বেশি, এই জন্য আমাদের পশ্চিম পাকিস্তানে যাওয়া মানে পশ্চিম পাকিস্তানের সাথে থাকাটাই ভালো হবে, এজন্য কিন্তু আমরা তাদের সাথে যাওয়ার জন্য। আর পূর্ব পাকিস্তানের মানুষেরা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যেহেতু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলেই একটা ইউনিট, সেক্ষেত্রে আমরা কিন্তু পশ্চিম পূর্ব পাকিস্তানে যেতে পারি। কিন্তু যখন তারা পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদের সাথে কি করলো, বৈষম্য শুরু করলো নানা বিষয়ে, চাকরি ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে, তখন কিন্তু আমরা প্রতিবাদী হয়ে উঠলাম। তারপর 1971 সালে আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামে একটি দেশের অভ্যুদয়ে সহায়তা করলাম। প্রাচীন যুগে বাংলা অর্থাৎ বাংলাদেশ, বর্তমানের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ, এজন্য কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদেরকেও বাঙালি বলা হয়। কারণ বাংলা নামে যে প্রদেশটা ছিল সেই সময়ে, এই প্রদেশটার বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে এই প্রদেশটা
এখনকার বাংলাদেশের মতো কোনো একক ও রাষ্ট্র বা রাজ্য ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল আর প্রতিটি অঞ্চলের শাসক যার যার মতো শাসন করতেন। বাংলার এই অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় জনপদ। তাহলে আমরা কি বুঝলাম, এই জনপদ গুলো দেখতে পাচ্ছ বরেন্দ্র, পুণ্ড্র, বর্ধন বা পুণ্ড্রনগর, দেখতে পাচ্ছ সমতট, হরিকেল, এই জায়গাগুলো মূলত কি ছিল, ছোট ছোট খন্ড খন্ড অঞ্চলে বিভক্ত ছিল, এটাকে আমরা জনপদ বলবো। কোনো নির্দিষ্ট কোনো শাসক ছিল না, যে যার মতো যার যে ক্ষমতা ছিল সে দখল করে নিত এবং ওই অঞ্চল ভিত্তিক তার প্রভাব প্রতিপত্তি ছিল। জনপদ বাংলা নামের একটি অখণ্ড দেশের জন্ম একেবারে হয়নি, এর যাত্রা শুরু হয় জনপদগুলোর মধ্যে দিয়ে। উৎকীর্ণ শিলালিপি ও বিভিন্ন সাহিত্য কেন্দ্রে প্রায় 16টি জনপদের কথা জানা যায়। তবে প্রতিটি অঞ্চলের সীমা সবসময় একই রকম থাকেনি, কখনো কোনো জনপদের সীমা বেড়েছে আবার কখনো কমেছে। নিচে কয়েকটি উল্লেখযোগ্য জনপদের বর্ণনা দেওয়া হলো। গৌড়, গৌড় নাম কি সুপরিচিত হলেও প্রাচীনকালে ঠিক কোথায় গৌড় জনপদটি গড়ে উঠেছিল তা জানা যায়নি। তবে ষষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য নামে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়। সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হয়। মূলত শশাঙ্ক কে ছিলেন? শশাঙ্ক ছিলেন গৌড় রাজ, অর্থাৎ শশাঙ্ক সে সময় গৌড় যে একটা জনপদ তৈরি করেছেন কিন্তু নিজেই তিনি, কারণ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলকে একত্র করে গৌড় নামে যে জনপদটা তিনি তৈরি করেছিলেন সেখানকার তিনি শাসক হিসেবে তাকে গৌড়রাজ বলা হতো। এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। এই মুর্শিদাবাদ কোথায়? এটা ভারতের মুর্শিদাবাদ। বাংলায় মুসলমানদের বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষ্ণবতীকেও গৌড় বলা হতো। তার মানে এই যে মালদহ আবার বাংলাদেশের বর্তমানে যে স্থানটা পড়েছে গৌড়ের মধ্যে সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। তোমরা একটু খেয়াল করবে চাপাই নবাবগঞ্জ এবং মালদহ জেলায় কিন্তু প্রচুর পরিমাণে আম হয়, কারণ এই মাটিটা খুব ভালো। এই গৌড় অঞ্চলের এই মাটির কথা বলছি আমি, আম চাষের উপযোগী। প্রাচীন জনপদ একটু খেয়াল করো, এই যে বরেন্দ্র, তার মানে রংপুরের দিকে হবে, রংপুর রাজশাহী অঞ্চলে, পুণ্ড্র বরেন্দ্র পুণ্ড্র প্রায় কাছাকাছি। এই পুণ্ড্রেরই একটা গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে বরেন্দ্র। এই হরিকেল অর্থাৎ এটা হচ্ছে সিলেট, সিলেট দেখতে পাচ্ছ তোমরা, সমতটের কুমিল্লা, বঙ্গ বলতে এই যে ঢাকা, তার আশেপাশে বিক্রমপুর অর্থাৎ ফরিদপুর, এই জায়গাগুলো, তাছাড়া হচ্ছে এই যে রাঢ় অঞ্চলটাই রয়েছে এটা যেটা বর্তমানে ভারতে পড়েছে। গৌড় তো তোমরা জানলে রাজশাহী চাপা নবাবগঞ্জ, এবং এইদিকে ভারত যেহেতু তিনদিকেই ভারত, আর এইদিকে যেহেতু মানে বঙ্গোপসাগর, এই জন্য বলা হয়েছে এই গৌড়ের এই চাপাই নবাবগঞ্জ এইদিকে মালদহ রয়েছে ভারতের যে জায়গাগুলো। বঙ্গটা কি? বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল। অনুমান করা হয় এখানে বঙ্গ বলে একটি জাতি বাস করত। তাহলে বঙ্গটা কি? বঙ্গ একটা জাতির নাম, এই জাতি থেকেই এই জনপদ পরিচিত হয়েছে বঙ্গ নামে। প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুইটি অঞ্চলের নাম পাওয়া যায়, একটি বিক্রমপুর আর অন্যটি নাব্য। কিন্তু এই ধারণাটা দেওয়ার আগেও বঙ্গ আরো দুভাগে বিভক্ত ছিল, সেটা হচ্ছে পূর্ববঙ্গ, উত্তরবঙ্গ এবং পূর্ব উত্তরবঙ্গ এবং দক্ষিণ বঙ্গ। বর্তমানে নাব্য বলে কোনো জায়গার অস্তিত্ব নেই। ধারণা করা হয় ফরিদপুর, বাখেরগঞ্জ অর্থাৎ বরিশাল ও পটুয়াখালীর নিচু জলাভূমি এই নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী অঞ্চল, বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল। তার মানে কোন কোন শব্দ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল? বঙ্গ থেকে। একটু খেয়াল করো এই বঙ্গ দ্বারা বর্তমানে কোন কোন জায়গা বলছে, এই বিক্রমপুর, বৃহত্তম বিক্রমপুর বলতে ঢাকা, ফরিদপুর এবং
তার ঢাকার আশেপাশে যতগুলো অঞ্চল রয়েছে সবই কিন্তু এই বঙ্গের অন্তর্ভুক্ত। কোন রোগ, একটা ছবি দেখতে পাচ্ছ, মহস্থানগড় বগুড়া, এই এই জায়গাটার নামই কিন্তু ছিল কুন্ড্র, কুন্ড্র নগর। কুন্ড্র মূলত জাতির নাম। আমরা একটু দেখি, প্রাচীন বাংলার জনপদ গুলোর মধ্যে অন্যতম হলো কুন্ড্র। বলা হয় যে কুন্ড্র বলে একটি জাতি এই জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ কুন্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল। কুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল কুন্ড্র নগর, পরবর্তীকালে এর নাম হয় মহস্থানগড়। তার মানে বগুড়া যে মহস্থানগড় জায়গাটি, পূর্ব নাম কি ছিল তাহলে? কুন্ড্র নগর বা কুন্ড্র বর্ধন। মহস্থানগড় প্রাচীন কুন্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে কুন্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। তার মানে প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদের নাম কি? সেটা হচ্ছে কুন্ড্র। পাথরের চাকতিতে খোদাই করা লিপি এখানে পাওয়া যায়। ধারণা করা হয় বাংলাদেশে প্রাপ্ত এটি প্রাচীনতম শিলা লিপি। তোমরা যখন সময় পাবে তোমরা এসব দর্শনীয় স্থান অবশ্যই দেখতে যাবে। হরিকেল, হরিকেল বলতে বর্তমান কিন্তু সিলেট অঞ্চল থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বুঝালেও মূলত মূল জায়গা কিন্তু সিলেটেই। সপ্তম শতকের লেখকরা হরিকেল নামে অপর একটি জনপদের বর্ণনা করেছেন। এ জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। মনে করা হয় আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল। সমদরটি বর্তমান এই কুমিল্লা জেলার পূর্ব নাম ছিল সমদর। পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। গঙ্গা ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র কূলবর্তী অঞ্চলকেই সম্ভবত বলা হয় সমতট। কুমিল্লা শহরের 12 মাইল পশ্চিমে বড় কামতা এর রাজধানী ছিল। তার মানে সমতটের রাজধানী কি ছিল? বড় কামতা। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে, শালবন বিহার এদের অন্যতম। বিহার সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে আমি জানি, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা এটা পাঠশালা হিসেবে এবং তাদের ধর্ম প্রচারণার আশ্রয়স্থল হিসেবে বিহার গুলোকে ব্যবহার করত। এই ছবি দেখতে পাচ্ছ, এই শালবন বিহারের ছবি, কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। বরেন্দ্র, এই বরেন্দ্রের সাথে মিল রয়েছে আমি তোমাদের পড়িয়েছি যে পুন্ড্রের এই বরেন্দ্র কি কি বলা যায়। বরেন্দ্রী, বরেন্দ্র বা বরেন্দ্র ভূমি নামে প্রাচীন বাংলায় অপর একটি জনপদের কথা জানা যায়। এটিও উত্তরবঙ্গের একটি জনপদ। অনুমান করা হয় পুন্ড্রের একটি বড় অংশ জুড়ে বরেন্দ্রের অবস্থান ছিল। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলা জুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল। বরেন্দ্রের সাথে যদি আমরা একটু পার্থক্য করতে যাই পুন্ড্র নগরের, তাহলে আমরা দেখবো যে পুন্ড্র নগরী কিন্তু রংপুর জেলাটা বা বিভাগ অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বরেন্দ্রের মধ্যে রংপুর বাদ দিয়ে ধরা হয়েছে। এবং বরেন্দ্র জাদুঘর রয়েছে, তোমরা রাজশাহী থেকে কেউ ঘুরতে গেলে দেখতে পাবে এই বরেন্দ্র জাদুঘরটা কিন্তু বেশ সুন্দর এবং বাংলাদেশের একটি প্রাচীন জাদুঘর গুলোর অন্যতম। তাম্রলিপ্ত, হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ। বর্তমান মেদিনীপুর জেলার তমলুকি ছিল তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। সপ্তম শতক থেকে এটি দণ্ডভুক্ত নামে পরিচিত হয়ে থাকে। এটা এই মেদিনীপুর জেলাটা বর্তমানে ভারতে অবস্থিত। চন্দ্রদ্বীপ, প্রাচীন বাংলায় আরো একটি ক্ষুদ্র জনপদের নাম পাওয়া যায়, এটি হলো চন্দ্রদ্বীপ। বর্তমান বরিশাল জেলায় ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র। এই প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। তার মানে এই চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? অবশ্যই বরিশাল।
প্রাচীন বাংলা জনপদ থেকে আমরা তখনকার বাংলার ভৌগোলিক অবয়ব, সীমারেখা, রাজনৈতিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পারি। প্রাচীন বাংলায় তখন কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। শক্তিশালী শাসকগণ তাদের আধিপত্য বিস্তারের মাধ্যমে একাধিক জনপদের শাসন ক্ষমতা লাভ করতেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে সেই সময় কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, জোর যার মূল্যকার অর্থাৎ মাইট ইজ রাইট ক্ষমতা প্রচলিত ছিল। যে শাসকের বেশি ক্ষমতা সে কোনো একটা অঞ্চল দখল করে নিয়েছিল এবং সে অনুযায়ী তিনি শাসন করতেন। প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। একটু বলবে কোন জনপদ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল? তার আগে তোমাদেরকে আমি অনুমতি দিচ্ছি কথা বলার। কথা বলতে পারবে? বঙ্গ। অলিন্দ, ধন্যবাদ অলিন্দকে। বঙ্গ। তাম্রলিপ্ত জনপদটি ছিল কোনটি? কে বলতে পারবে? ওকে, আমি বলে দিচ্ছি। তাম্রলিপ্ত জনপদটি ছিল সমুদ্র উপকূলবর্তী খুব নিচু ও আর্দ্র, স্থল বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত, নৌ চলাচলের জন্য অতি উত্তম। তিনটি ঠিক অর্থাৎ ঘ নম্বর আনসারটি ঠিক। উদ্দীপকটি পরে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। একটু উদ্দীপকটি খেয়াল করো, দেখো কেউ বলতে পারো কিনা। যদি আমার লেকচার বুঝতে থাকো তাহলে প্রথম লাইন পড়েই তোমরা আনসারটা দিতে পারবে। মারুফ হুসাইন বলো। বাবা তুমি আনমিউট করো, আনমিউট করে কথা বলো। বাবা তোমার আনসারটি হয়নি, অন্য কেউ বলতে বুকে বলবে। সাজিদ বলো। ওকে, তোমরা বলতে পারছো না। খ নম্বর আনসারটি হবে সভ্যতার প্রাচীন নিদর্শন এবং সমৃদ্ধ হিসেবে পরিচিত। জি, অলিন্দ বলতে চায় কিছু? এক আর দুই না এই? আচ্ছা, তোমাদের বাড়ির কাজ দিব। বাড়ির কাজটা এই যে তোমাদের, এটা বাড়ির কাজ, এটা নিয়ে একটু আলোচনা করি। বলতো জনপদ বলতে কি বোঝায়? প্রাচীনকালে বাংলা বিভিন্ন রকম মানে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন রাজ্য গড়ে উঠেছিল, এসব রাজ্যকে জনপদ বলা হতো। ধন্যবাদ অলিন্দকে। গৌড়রা শশাঙ্কের রাজধানী ছিল কোনটি? কর্ণ, সুবর্ণ। ঠিক বলেছ। এই এই শালবন বিহার কোন জনপদের সাথে মিল রয়েছে? শালবন বিহারের কোন জনপদে অবস্থিত? সমতট বা কুমিল্লা? কুমিল্লায় শালবন বিহার না? তুমি কি মনে করো উক্ত জনপদটি প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত জনপদ? এখন তুমি তোমার সপক্ষে যুক্তি দিয়ে বলবে যে হ্যাঁ এটি। ভালো করে পড়বে এবং বুঝে বুঝে তোমরা এটা নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে লিখে দেখাতে হবে এটা। তাছাড়া আমি কিছু আর কিছু কোশ্চেন করব তোমাদের। তাহলে কি বঙ্গ কিসের নাম?
জনপদের নাম, জনপদের নাম বঙ্গ নামে কি জাতি, জনপদের নাম বঙ্গ নামে জাতি এই জনপদটি তৈরি করেছিল। কুণ্ড কি কিসের নাম? পুন্ড কিন্তু একটি জাতির নাম। পুন্ডদের রাজধানীর নাম কি ছিল? পুন্ডনগর। পরে নাম, বর্তমান নাম কি পুন্ডনগরের? মহেশনগড়। ভেরি গুড। কুমিল্লার প্রাচীন নাম কোনটি ছিল? সমতট। ঠিক বলেছ। সিলেটের পূর্ব নাম কি ছিল? হরিকেল। আচ্ছা বরেন্দ্র, এই যে জনপদটি কোন কোন নদীর মধ্যবর্তী জায়গায় গড়ে উঠেছিল কেউ বলতে পারবে? ওকে আমি বলে দিচ্ছি, গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী স্থানে। গঙ্গা বলতে পদ্মা নদীকে বোঝানো হয়, যেটা ভারতে গঙ্গা নামে পরিচিত, বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করেছে। এই হরিকেল সম্পর্কে চীনা ভ্রমণকারী ইচিং বলেছিলেন যে হরিকেল ছিল পূর্ব ভারতের শেষ সীমানায়। কথাটা কিন্তু তিনি খারাপ বলেননি, কারণ আসলে তো হরিকেল যদি সিলেট যদি হয় তাহলে তো ভারতের পূর্ব দিকে শেষ সীমানায় তো সিলেট। তোমাদের তোমরা কি কেউ বলতে পারবে কোন গ্রন্থে সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায়? ওকে বলতে পারছো না, আমি বলে দিচ্ছি, পাণিনির গ্রন্থে। গৌড় বলতে বর্তমানে মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের কিছু অংশ, এছাড়াও আমি বলেছি তোমাদের বাংলার চাঁপাই নবাবগঞ্জ জেলা এই গৌড়ের মধ্যে পড়ে। এছাড়া কৌটিল্যের অর্থশাস্ত্রের গ্রন্থে বলা হয়েছে গৌড় দেশের শিল্প ও কৃষিজাত যে কি কি দ্রব্য গুলো ছিল সেই সময় সেসবের উল্লেখ রয়েছে। গৌড়ের রাজা শশাঙ্ক ও পাল রাজারা নিজেদেরকে গৌড়েশ্বর বলে পরিচয় দিতেন। এই তো পূর্বে তোমাদের আমি বলেছি যে বঙ্গ জনপদ দুভাগে বিভক্ত ছিল, প্রথমত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। সেটা হচ্ছে পদ্মা নদী, যে অর্থাৎ গঙ্গা নদীর আশেপাশের যে জায়গাটি, এবং দক্ষিণবঙ্গ হচ্ছে দক্ষিণের বদ্বীপ অঞ্চলে, এই তোমার বরিশাল, পটুয়াখালী এইসব অঞ্চলে বলা হয়েছে ভোলা। পরবর্তীকালে কেশব সেন ও বিশ্বরূপ সেনের আমলে দুই ভাগে এটি ভাগ হয়ে যায়। এটা হচ্ছে বর্তমান বিক্রমপুর এবং নাব্য, যেটা আমি বলেছি যে ঢাকা এবং ঢাকার আশেপাশের যে জায়গাগুলো এটা হচ্ছে বঙ্গের অন্তর্ভুক্ত। বাবা তোমাদের কি আর কোনো কিছু জানার আছে? বুঝতে পারোনি এমন কিছু আছে? বুঝতে পেরেছ? নেক্সট ইয়ার তো লেকচার কি ভালো লেগেছে? ক্লাস শেষ করে দিই। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, হোপফুলি ইউ অল এনজয় মাই ক্লাস। করোনাকালীন সময় বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আর বাসায় যেহেতু আছো বাবা মাকেও তাদের কাজে সাহায্য করবে। আমি দোয়াটা পড়ে দিচ্ছি একবার। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিদ আসকম। এটা বলে আল্লাহর কাছে কিন্তু আমাদের সাহায্য চাইতে হবে। পৃথিবী সুস্থ হলে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।